বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় আবারও সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় নেতা। বিশ্বের জনপ্রিয়তম নেতা নরেন্দ্র মোদি, ধারে কাছেও নেই জো বাইডেন বা ঋষি সুনক। 76% জনসমর্থন নিয়ে মোদি ওয়ার্ল্ডস বেস্ট লিডার। মর্নিং কনসাল্ট নামে সংস্থার সার্ভে রিপোর্ট জানাচ্ছে, বিশ্ব নেতাদের মধ্যে মোদি সবচেয়ে জনপ্রিয়। ব্র্যান্ড মোদিতে ভরসা করে যখন 5 রাজ্যের বিধানসভা ভোটে 3-2 স্কোর নিয়ে হইচই করে জিতেছে বিজেপি, তখনই এলো এই আন্তর্জাতিক রেটিং, জানিয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। এই তালিকায় মোদিকে জনপ্রিয় নেতা হিসেবে মানতে রাজি হয়নি মাত্র 18%, 6% সিদ্ধান্ত নিতে পারেনি। মোদির থেকে প্রায় 10% নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রে ম্যানুয়েল। রাষ্ট্রপতিদের তালিকায় উল্লেখযোগ্যভাবে পতন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের, তার প্রাপ্ত রেটিং 40%, তিনি রয়েছেন সপ্তম স্থানে। মর্নিং কনসাল্ট ফার্ম 22টি দেশের 22 জন নেতাদের সমীক্ষার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে। 29 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত চলেছে এই সার্ভে। গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকারের উপর ভিত্তি করে ফল ঘোষণা করেছে এই সংস্থা। উল্লেখযোগ্য নেতাদের নিয়ে সমীক্ষা বলছে, নরেন্দ্র মোদীর রেটিং 76%, আন্দ্রে ম্যানুয়েল লোপেজ 66%, সুইজারল্যান্ডের অ্যালাইন বার্সেটের রেটিং 58%, ব্রাজিলের লুলা দা সিলভা 49%, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ 47%, জর্জিয়া মেলোনি 41%, জো বাইডেন 37%, জাস্টিন ট্রুডো 31%, ঋষি সুনক 25%, ইমানুয়েল ম্যাক্রোর অ্যাপ্রুভাল রেটিং 24%। প্রথম দশে জায়গা হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। সবথেকে কম রেটিং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রীর। তবে 2020 সাল থেকেই এই তালিকার শীর্ষে মোদি, বিশ্বগুরু দাবি কেরুয়া শিবিরের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।